স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আজিন ইসলাম ব্যাংক টালি খাতায়। প্রশাসনিক পদে সরকারি কর্মকর্তা নিয়োগ বাতিল ও পাবলিক বিশ্ববিদ্যালয় আইন সংশোধন সহ নানান সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সরাসরি যাচ্ছি সেখানে। প্রায়শ উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হয়। কখনো কখনো কয়েক মাসও উপাচার্য বিশ্ববিদ্যালয় অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় না, এতে করে বিশ্ববিদ্যালয় পরিচালনার জটিলতা সৃষ্টি হয়। আমরা মনে করি যথাসময়ে উল্লেখিত গুরুত্বপূর্ণ পদসময়ে নিয়োগ না দেওয়া কর্তৃপক্ষ অবহেলা এবং প্রশাসনিক ব্যর্থতার সামিল। আমরা এও লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির তদন্ত যথাসময়ে হয় না এবং তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা শিক্ষক সমাজ সকল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা দাবি করি, ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে উচ্চশিক্ষা ক্ষেত্রকে কলুষমুক্ত করা হোক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেড় যখন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নতি লাভ করছে, ঠিক তখনই একটি স্বার্থন্বেষী মহল সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। করোনা অতিমারি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ভূমিকার সারথি হয়ে দেশের শিক্ষা কার্যক্রমকে সচল রাখার জন্য দেশের শিক্ষক সমাজ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ক্লাস, গবেষণা, অন্যান্য কার্যক্রম বন্ধ নেই, বরং অতিমারির কারণে শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনে অতীতের চেয়েও বেশি পরিশ্রম করতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে এমন অযৌক্তিক ও প্রথা বহির্ভূত নিয়োগ সরকারের সঙ্গে শিক্ষক সমাজের দূরত্ব তৈরির অপচেষ্টার অংশ বলেই আমাদের নিকট প্রতীয়মান হচ্ছে। এমন অবস্থায় এ সকল নিয়োগ বাতিল সহ বিশ্ববিদ্যালয়সমূহ বিদ্যমান সমস্যা সমাধানে আপনারা নিম্নোক্ত দাবিসমূহ আমরা তুলে ধরছি। দাবিসমূহ এক নম্বর, আগামী বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান মজিদ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অতিরিক্ত সচিব পিআরএল বগ্রত সহ ইতিপূর্বে নিয়োগকৃত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল সরকারি কর্মকর্তার নিয়োগ বাতিল করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে পদসমূহ নিয়োগ করা হোক। দুই নম্বর, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আইনে বিদ্যমান অসঙ্গতিপূর্ণ দূর করা, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্য, উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে অধ্যাপকের কথা উল্লেখ নেই, তা দ্রুততম সময়ের মধ্যে সংশোধনের ব্যবস্থা সহ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1973 সালের আইনের সাথে সঙ্গতি রেখে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফাইন্যান্স কমিটি সহ অন্যান্য কাঠামো পুনর্গঠন করা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলন চলছিল। বিরতি নিচ্ছি তালিকাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য সংবাদে বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতায়। করোনাকালে দৌরাত্ম্য কমেনি কালো টাকার, 10,000-এর বেশি করদাতার টাকা সাদা করেছেন গেল 10 মাসে। এতে 1400 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে সরকার, তাই আগামী বাজেটেও এই সুযোগ বহাল রাখার পক্ষে অর্থমন্ত্রী। কিন্তু দেশের ব্যবসায়ীদের প্রবল আপত্তি, ঢালাওভাবে এমন অন্যায্য সুবিধা বন্ধ করতেই হবে, নইলে কর ফাঁকির প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদেরও। চলতি বাজেটে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয় পুঁজিবাজার, জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট, ব্যাংক ডিপোজিট ও সঞ্চয়পত্র কেনায়। এর মধ্যে নগদ টাকাই সাদা হয়েছে সবচেয়ে বেশি, সব মিলিয়ে গেল 10 মাসে সাদা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, কর আদায় 1400 কোটি টাকার বেশি। কালো টাকা সাদায় কতটা চাঙা অর্থনীতি, এ বিষয়ে আলাপে যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দুদকের সাবেক কমিশনার নাসিরুদ্দিন আহমেদ। নাসিরুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বেশ ক বছর ধরে চলে, বেশ পুরনো বলতে পারি আমরা। প্রশ্ন হলো, একটা দেশ কত বছর ধরে কালো টাকা অথবা অপ্রদর্শিত টাকা এভাবে সাদা করার সুযোগ দিতে পারে, এটা দেওয়া কতটা বৈধ? আপনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, দুদকেরও কমিশনার ছিলেন, আপনার অভিজ্ঞতা কী বলে? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আসলে বিষয়টা দুটো বিষয় এখানে পরিধানযোগ্য। একটি হচ্ছে যে আপনার টাকার উৎস, আয়ের উৎসটা প্রথমে দেখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যে এই যে স্পেশাল রেট, যেটা 10% হারে ট্যাক্স দিলেই যে বৈধ হয়ে যাবে, এই দুটো বিষয় আমরা যদি আলোচনা করি। প্রথমটি হচ্ছে টাকা আয়ের উৎস। এখন আমরা যদি আমাদের সংবিধানের দিকে তাকাই, 20-এর 2 ধারা অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র অনুপার্জিত আয় নিরুৎসাহিত করবে। তার এখন অনুপার্জিত আয় কোত্থেকে আসে? এই যে করাপশন, মানি লন্ডারিং, কর ফাঁকি, এগুলো থেকে আসে। বিভিন্নভাবে
ইনফরমাল ইকোনমি থেকে, যেটা ট্যাক্সের আওতায় ছিল না। এখন এইটা আপনি সংবিধানে যেখানে সাপোর্ট করছেন না, নেই সংগতি নেই, সেখানে আপনি এইটা তো করা মোটেই আমি মনে করি এটা ঠিক নয়, আইনগতভাবে এটা সিদ্ধ নয়। তাহলে এই এটার আমি, কারণ ওখানে যেটা বলা হয় আপনি যদি দেখেন এবার অর্থ আইনে যেটা বলা হয়েছে যে ১৯ তিন চারটা এ আর একটা ৫টা এ, এখানে বলা হয়েছে যে আপনার সোর্স অফ ইনকামকে প্রশ্ন করা যাবে না। কিন্তু তাহলে তো আপনি সংবিধানে বলছেন যে এটা তো অনুপার্জিত হলে তো প্রশ্ন করা যাবে, এটা তো ক্রিমিনাল অ্যাক্ট। ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে অনেকে চুরি ডাকাতির টাকাও এখানে এনে তারপর সাদা করছেন, এটা অন্যায্য আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে, সরকার এক ধরনের স্ববিরোধী আচরণ করছে বলা হয়ে থাকে। একদিকে রাজস্ব বাড়ানোর কথা বলছেন, আরেক দিকে আবার যারা অন্যায্য উপায়ে টাকা উপার্জন করছে তাদেরকে সাদা করার সুযোগ দিচ্ছেন, এটার কারণ কি? আমি আমি এটা অ্যানালাইসিস করে দেখেছি বা অন্যরা করেছেন যে এটা তো আসলে হবে কি, ইমিডিয়েট মনে হচ্ছে যে ১৪০০ ১৪০০ কোটি বা অমুক একটা অ্যামাউন্ট পাওয়া গেল এবছরই, মানে পাওয়া গেল কিছু, আগে তো খুবই কম, আমার সময় এরকম কিছু ছিল। এখানে মূলত হলো যে যারা সৎ করদাতা এরা কিন্তু নিরুৎসাহিত হয়, তারা হাইয়েস্ট ট্যাক্স রেটে ট্যাক্স দেবে, পার্সোনাল ইনকাম ট্যাক্স দেবে, আর এখানে তারা খুব অল্প ১০% কর দিয়ে তাদের অপদর্শিত আয় বৈধ করবে, এইটা মোটেই সামাজিকভাবে কাম্য নয়। এবং দেশের যে গভর্নেন্স সুশাসনের একটা দেখা যায়, এটা খুবই একটা খারাপ একটা ইঙ্গিত দেয় যে এই দেশের গভর্নেন্স সিস্টেম বাংলাদেশে মোটেই ভালো না, উত্তম নয়, তো সেটা একটা বিষয় আছে। আর দ্বিতীয়টা হলো যে স্পেশাল ট্যাক্স ট্রিটমেন্ট কেন হবে, কারণ আপনার দেখা যায় যে যেখানে ২৫% হারে কর দেওয়ার কথা উনি ১০% দিয়ে পার পেয়ে যাচ্ছেন, এটা তো এখন আপনি যদি ভারতের দিকে তাকান, আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী, ২০১৭ সালে এই মোদী সরকারই কী করলেন যে তারা ওইভাবে একটা সুযোগ দিলেন যে হ্যাঁ কালো টাকা সাদা করে একটা স্পেশাল স্কিম তারা নিলেন, কিন্তু সেখানে তার যে অ্যাপ্লিকেবল প্রযোজ্য কর তো দিতেই হবে, হাইয়েস্ট বা যেটাই হোক, সে প্লাস একটা সার্চার্জ দিতে হবে, প্লাস পেনাল্টি দিতে হবে। তো আপনি দেখলাম, আমরা হিসাব করে দেখেছি তারাই করেছে, ওদের ইনকাম ট্যাক্সের অ্যাবাউট ৪৯% এটা ট্যাক্স রেট হয়। জি, তাহলে একটা ব্যবস্থা করে সেই সুবিধাটা দিলে পরে তাও কাজে লাগতো, ব্যবসায়ীরা সেই কথাই বলছেন। আর একটা বিষয় জানতে চাই যে করোনার সময় আন্তর্জাতিক ভ্রমণ অনেকটাই কমে গেছে, ফলে যারা ভ্রমণের মাধ্যমে টাকা পাচার করতেন, অবৈধ উপায়ে উপার্জনও করতেন, তারা এখন টাকা পাচার করতে পারছেন না, তাদের চাপে হয়তো বা সরকার এখন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যাচ্ছেন অব্যাহতভাবে। আপনি কি মনে করেন এইভাবে মানে অপ্রদর্শিত উপার্জন অথবা অবৈধ উপার্জন যারা করে তারা উৎসাহিত হচ্ছে? এটা মোটিভ আইনগতভাবেও সমর্থনযোগ্য না এবং মরালি নীতিগতভাবে এটা সমর্থ, কারণ এটা আপনি একটা বছর ২ বছর দিকে তাকালে আপনি যদি এই স্বাধীনতার পর থেকে দেখেন খুবই কম অর্থ আসে, শুধু এবছরই কিছু আসছে। তো এখানে এইভাবে তো একটা অর্থনীতি লং টার্ম গ্রোথ বা ডেভেলপমেন্ট অফ অ্যান ইকোনমি এটা তো হতে পারে না। এটা আমাদের যে ট্যাক্স যারা অনেস্ট ট্যাক্স পেয়ারদেরকে আরও উদ্বুদ্ধ করতে হবে, ট্যাক্স কমপ্লায়েন্স বাড়াতে হবে, তো নতুবা ট্যাক্স জিডিপি রেশিও কীভাবে বাড়বে, তো এইটা সরকারকে এটা বুঝতে হবে। আমরাও সেটা বলার চেষ্টা করছি যে ট্যাক্স প্রতিফলন যদি করাতে হয় তাহলে সরকার অন্যদিকে, আমি বলি যে হ্যাঁ পরপর যে ইনকাম ট্যাক্সের রেট এটাকে রিভিজিট করা যায়, এখানে তো অনেক বেশি, আমরা ইন্ডিয়া পাকিস্তানে ২টা রেট, আমাদের ৫-৬টা কর্পোরেট ইনকাম ট্যাক্স, এটাকে আরও ছোট রিডিউস করা যায়, এইরকম অনেক, যেমন ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো যায়, এরকম বেশ কিছু জায়গায় যে নেটটা কীভাবে বাড়ানো যায়, এক্সেমশন এত দেওয়া আছে, এগুলোকে আমরা আস্তে আস্তে কিছু কমানোর চেষ্টা করব। অবশ্যই নাসিরুদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের আলোচনার সময় ফুরিয়ে এসেছে।
করোনা সংকটে থাকা অপ্রাতিষ্ঠানিক খাতের 76% মানুষই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। করোনা মোকাবেলায় ত্রাণ কর্মসূচি কতটা কার্যকর ছিল এ বিষয়ে সিপিডির এক গবেষণা উঠে এসেছে এমন সব তথ্য। সকালে এক অনলাইন অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এ সময় গবেষকরা বলেন, একটি জাতীয় তথ্য ভাণ্ডারের অভাবে মহামারীর সময় প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি, একই সঙ্গে চাহিদার তুলনায় পরিমাণও অপর্যাপ্ত ছিল। গবেষণায় উঠে আসে সরকারি সহায়তা সম্পর্কে জনগণের কাছে তথ্যের যথেষ্ট অভাব রয়েছে। 77%-এর মতো কিন্তু নতুন যারা দরিদ্র হয়েছেন আমরা আয়ের নিরিখে তাদেরকে আইডেন্টিফাই করেছিলাম, সেটা কিন্তু তারা পাননি। 5 মিলিয়ন যে পরিবারকে আপনার 2,500 টাকা করে দেওয়ার কথা সেটা 34 লাখে গিয়ে আর দিতে পারেনি। ন্যাশনাল হাউসহোল্ড যে ডেটাবেস, এই ডেটাবেসটা যদি আমাদের কাছে থাকতো, যাদেরকে দিতে চাচ্ছেন তাদেরকে যাতে দিতে পারেন, এই জায়গাটা একটু গভীর মনোযোগ দেওয়ার বিষয় রয়েছে। স্বীকার করি যে আমাদের যে চাহিদা সেই অনুযায়ী বিতরণের মতো আমাদের সামর্থ্য সরকারের এখন পর্যন্ত উন্নত বিশ্বের মতো হয় নাই, যার ফলে আমরা প্রায়োরিটি বেসিসে কাজ করেছি। যারা অতি দরিদ্র ও যাদের খাদ্য সহায়তা খুব বেশি দরকার তাদের মাঝে আমরা বিতরণ করেছি। ইসলামিক তালিকা তাজিয়া পর্যন্ত সঙ্গে থাকুন।